সর্বলোক বশ্যীকরণ টোটকা। নমস্কার বন্ধুরা, আজ কিছু বশ্যীকরণ টোটকা সম্বন্ধে বলবো। এগুলো খুবই পাওয়ারফুল, আপনারা করলে 100% ফল পাবেন এবং খুব দ্রুত ফলদায়ক এই টোটকাগুলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কেননা আমি আপনাদের জন্য নিত্য নতুন এই ধরনের ভিডিও নিয়ে আসি। তো চলুন সেই টোটকা সম্বন্ধে আলোচনা করি এবং এই টোটকার মাধ্যমে আপনি যে কাউকে বশীভূত করতে পারবেন। বন্ধুরা, 1 নম্বর টোটকাটি হচ্ছে বিট লবণ, কালো ভোমরা দুটি পাখা, টগরের মূল, সাদা কইয়াগরি, এই সবগুলোর চূর্ণ বানিয়ে যে স্ত্রীর মাথায় দেবে সেই স্ত্রী তৎক্ষণাৎ আপনার প্রতি বশীভূত হবে। 2 নম্বর টোটকা, বরফি, হরতাল, অশ্বগন্ধা এবং কামিয়া সিঁদুরকে কলার রসে মিশিয়ে মাথার আগের দিকে তিলক লাগিয়ে দিলে সব লোক বশীভূত হবে। 3 নম্বর টোটকা, আপাং গাছের বীজ ছাগলের দুধে মিশিয়ে তিলক লাগালে সর্বলোক বশীভূত হয়, এটি খুব পাওয়ারফুল এবং পরীক্ষিত। 4 নম্বর টোটকা, দেশি পান ও শ্যামা তুলসীর পাতা কপিলা গায়ের দুধে মিশিয়ে মাথার সামনের দিকে তিলক লাগালে সবাই আপনার প্রতি মোহিত বা বশীভূত হবে। 5 নম্বর টোটকা, মেনসিল, অশ্বগন্ধা আমলার রসে মিশিয়ে কপালে লেপন করলে সকলে বশীভূত হয়, এই মেনসিল আপনি দশকর্মা দোকানে পাবেন। 6 নম্বর টোটকা, পদ্মপাতার উপর গোরোচনা দিয়ে স্ত্রীর নাম লিখে গোরোচনার তিলক শনিবার লাগালে উক্ত স্ত্রী নিশ্চিত তাৎক্ষণিক রূপে সাধকের বশীভূত হবে, এটিও বন্ধু পরীক্ষিত। 7 নম্বর টোটকা, কোনো রবিবার বা রবিপুষ্য নক্ষত্রের যোগে ব্রহ্মডণ্ডী, বজ ও কুটের চূর্ণ মিশিয়ে পানের সঙ্গে যাকে খাওয়াবে সেই পানের প্রয়োগে সেই স্ত্রী কর্তার বশীভূত হবে, এ সামগ্রী সবই দশকমা দোকানে পাবেন। 8 নম্বর টোটকা, সহদেবীর সঙ্গে তুলসীর রস বীজ চূর্ণ করে রবিবার দিন তিলক লাগালে সামনের ব্যক্তি মোহিত বা